আপনারাই ভালো মতো দেখেছেন আমি কি করেছি। আমি যে টিমের বাইরে থাকবো এটা আমি কখনো আশা করি নাই। নিজের প্রতি ট্রাস্ট থাকে যে আমি ভালো করেছি, কেন আমি টিমের বাইরে থাকবো। আমার নিজের প্রতি বিশ্বাস সবসময় থাকে, কারণ আমি কারোর জন্য ওয়েট করি না। 9-7, 9 আউট, 33-31 টি টোয়েন্টিতে শামীম হোসেন পাটোয়ারির সবশেষ 5 ইনিংসের স্কোর। জাতীয় দলে কামব্যাকের পর 5 ইনিংসে 3টা বড় ইনিংস খেলা একজন ব্যাটারকে মাত্র এক ম্যাচের পারফরমেন্সেই ছুঁড়ে ফেলা হলো, যেখানে ফিনিশার হয়েও শামীম খেলেছেন 2টা ম্যাচ উইনিং নক। অন্যদের ব্যর্থতায় ঢাল হয়ে দাঁড়িয়ে 50ও করেছেন। পারফর্ম করেও বাদ পড়তে হলে আফসোস থাকে শামীমেরও আছে। আমার কাছে মনে হয় এটার অ্যান্সারটা আপনার কাছেই। সো আপনারা ভালো মতো দেখেছেন আমি কী করেছি লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে, টি টোয়েন্টিতে। সো আশা করি আপনারা এটা ভালো মতোই বুঝতেছেন। সত্যি কথা, আমি যে টিমের বাইরে থাকবো এটা আমি কখনো আশা করি নাই। সো এটা যে কোনো প্লেয়ারের একটা নিজের প্রতি ট্রাস্ট থাকে যে আমি ভালো করেছি, কেন আমি টিমের বাইরে থাকবো। সো আমি আসলে ওইগুলো চিন্তা করি না, আমাকে বাদ দিয়েছে কেন বা কী কারণে, এগুলো আসলে আমি নেগেটিভ চিন্তা খুবই কম করি। আমি যেই ম্যাচই খেলি আমি চাই যে ভালো করতে। ইভেন সিলেক্টরদের কাছে যদি মনে হয় শামীম ওকে ওকে, শামীমের আফসোস বোধ হয় এখন কমতে পারে। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি টোয়েন্টিতে পারফর্ম করেছেন 8 ইনিংসে 46.5 গড়ে করেছেন 186। শামীমের অমন পারফরমেন্সে দল উপকৃত হয়েছে, ফাইনালে ওঠার পেছনে তার অবদান অসামান্য। কোহলি যেটা কি বড় হয় ওই রকম জায়গায় খেলতে পারলে? হ্যাঁ, তা তো অবশ্যই, অনেক ভালো লাগছে ওইখানে খেলে, যে এরকম একটা টুর্নামেন্ট অনেক ভালো লেগেছে খেলতে পেরে। আসলে আমি নিজেই থিঙ্ক করছি যে কারণ আমি যদি ভালো খেলি, আমি যেইখানে ব্যাটিংয়ে নামি, আমি যদি ভালো খেলতে পারি আমার টিমের জন্য অনেক ভালো, আর আমি যদি ফিনিশ করতে পারি আমার টিমটা অনেক উপরে চলে যাবে। সো আমি ওইখানে আমি একটু ধৈর্যশীলভাবে ব্যাটিং করেছি আর অনেক সময় নিয়ে ব্যাটিং করতে পেরেছি, এই জন্যই আর কি আমার টিমও ভালো করছে, আমি নিজেও ভালো খেলতে পেরেছি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যে পজিশনে ব্যাট করেন সেখানে ধারাবাহিকতা ধরে রাখা কঠিন। কোনোদিন 5 বল পাওয়া যায়, কোনোদিন মেলে 5 ওভার, কিন্তু রান প্রতিদিনই করতে হয়। অস্ট্রেলিয়ায় সেভাবেই রান করেছেন শামীমের অমন ধারাবাহিকতায় অধিনায়ক আকবরও খুশি। পাটুর যে কথাটা আমার বলবো যে এরকম লোয়ার অর্ডারে নেমে যে কনসিস্টেন্সি সে শো করেছে, আমার মনে হয় এটা এক্সেপশনাল। জানা গেছে অস্ট্রেলিয়ায় শামীমের পারফরমেন্সে মুগ্ধ সিলেকশন প্যানেল, সামনের ইন্ডিয়া সিরিজ দিয়েই আবারও জাতীয় দলে ফিরতে পারেন এই হার্ড হিটার। আফনান পিয়াল, অলরাউন্ডার।